এখন আমরা তাই দেখবো ভিজুয়াল বেসিক টু থাউজেন্ড এইটটা কীভাবে ইনস্টল করতে হয় তো প্রথমে আমরা গুগলে যাবো গুগলে গিয়ে লিখবো ভিজুয়াল বেসিক ভিজুয়াল ভিআইএস ইউএল ভিজুয়াল বেসিক বিএসআইসি এস ইএল বেসিক টু থাউজেন্ড এইট ইনস্টলার আই এল এল ইয়ার ইনস্টলার এটাকে এন্টার করবো এন্টার করলে এখানে দেখাবে যে এই গো ডট মাইক্রোসফট ডট কমের এই যে পেজটা এখানে আসবে তো এই জায়গাতে এসে আমরা কী করবো এখানে গিয়ে জাস্ট একটা ক্লিক করব আমরা লেফট ক্লিক করব ক্লিক করলে সঙ্গে সঙ্গে ভিবি সেটা এখানে ডাউনলোড হয়ে যাবে এখানে গিয়ে আমরা রাইট ক্লিক করবো এখানেটা গিয়ে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করলে সো ইন ফোল্ডার দেখাবে সো ইন ফোল্ডার করলে আমরা এটা দেখাবে তো আমি এখানে অনেকবার ডাউনলোড করা আছে যেহেতু এই জন্য এটা দেখাচ্ছে বারবার ধরে ওয়ান টু থ্রি ফোর করে বারবার দিয়ে থ্রি ফোর টাইমস ডাউনলোড হয়ে গেছে এটাকে গিয়ে ডাবল ক্লিক করবে ডবল ক্লিক করে পরপর ওটা স্টেপ দেখাবে মাত্র টু পয়েন্ট সিক্স জিরো এম বি এটা দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সফটওয়্যারটা অনেক বড় তাই কী করবে এটাকে তোমাকে অনলাইনে ইনস্টল করবে এরা তাই নেটটা কিন্তু সবসময় খুলে রাখতে হবে এটা ব্রডব্যান্ড কানেকশান থাকলে ভালো হয় ব্রডব্যান্ড কানেকশান না থাকলে কিন্তু চাপ হবে ইনস্টল করা ডেটা ভালো থাকতে হবে তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এখানে গিয়ে যদি আমরা রান করি বা ওপেন করি এটাকে তখন গিয়ে ও কিন্তু আমাকে অপশন দেবে ইনস্টল করার তো রান ইন আমরা এখান থেকে জাস্ট যাবো এখান থেকে এটা খুলবো কী করবো না ইউ এল ভিজুয়াল বেসিক বেসিক টু থাউজেন্ড এইট টু থাউজেন্ড এইট ডাউনলোড আই এম মিস্টার হেল্পার আইএমিস্টার হেল্পার আইএম মিস্টার হেল্পার ডট কম এটাকে এন্টার করলে এই আই মিস্টার হেল্পার এই সাইডটা দেখাচ্ছে এখানে যাব গিয়ে লেফট ক্লিক করবে লেফট ক্লিক করার পর এখান থেকে উইন্ডোজে যাবে উইন্ডোজে যাওয়ার পর এখানে প্রোগ্রাম যাবে উইন্ডোজে প্রোগ্রামস দেখাচ্ছে প্রোগ্রামে আমরা নিচের দিকে চলে যাব স্ক্রল করে নিচের দিকে গিয়ে কী করবো এখানে মাইক্রোসফট মাইক্রোসফটের ভিজুয়াল স্টুডিও করতে চাই ভিজুয়াল স্টুডিও ভিজুয়াল স্টুডিও টু থাউজেন্ড এইট ভিজুয়াল স্টুডিও এক্সপ্রেস এডিশান এখানে যখন ক্লিক করবো আমরা এখান থেকে আমরা ইজিলি ডাউনলোড করতে পারবো জিনিসটা কীভাবে ডাউনলোড করবো এই পেজে চলে এলো তাহলে এই জায়গাটাতে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করলে এক্সপ্রেস এডিশানটা আমাকে দেখাবে এই ভিজুয়াল স্টুডিও এখানে ইনস্ট্রাকশানটা পেয়ে যাবে আর এখানে এই ভিজুয়াল স্টুডিও টু থাউজেন্ড এইট এক্সপ্রেস এডিশান এটাকে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড হতে শুরু করবে এই ডাউনলোড হতে শুরু করে দিয়েছে ঠিক আছে এটাও এভাবেও কিন্তু করা যাবে তাহলে এটাকে আমি ক্যান্সেল করলাম আমার অলরেডি আছে একটা ভিজুয়াল স্টুডিও তো এইভাবে তোমরা ডাউনলোড করে ইনস্টল করতে পারবে এটাকে আর ইনস্টল করার সময় অপশান পাবে অনেকগুলো সেখানে কিন্তু ভিজুয়াল স্টুডিওই তুমি ভিজুয়াল স্টুডিও থেকে অনেকগুলো সফটওয়্যার আছে ওখানে শুধু ভিজুয়াল বেসিকটাই তুমি ক্লিক করবে ভিজুয়াল বেসিকটা ক্লিক করে ওখান থেকে ইনস্টল করবে আচ্ছা এখন তুমি দেখবে যে তোমার ডাউনলোড ফোল্ডারে চলে যাবে ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখবে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখবে ডাউনলোড হয়ে গেছে আমার যেহেতু অলরেডি ডাউনলোড হয়েই আছে জিনিসটা তো আমি কী করব আমি এখান থেকে আমি এখান থেকে কী করবো ডাউনলোড আমার অলরেডি যদি যেহেতু হয়ে আছে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে কি করবো মাউন্ট করবো এটাকে তোমারও একইভাবে দেখাবে মাউন্ট করবে মাউন্ট করলে কী করবে তুমি তারপরে লেফ্ট ক্লিক করে রাইট ক্লিক করে মাউন্ট করবে আবার দেখাচ্ছি এখানে দেখানো আইএসও ফাইলটা তোমার একইভাবে থাকবে আমার এটা ভিজুয়াল স্টুডিও টেন এক্সপ্রেস এডিশন তোমার ওটা এইট কিন্তু একইভাবে করতে হবে জিনিসটা ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে ভার্সানের ওপর ডিপেন্ড করে বিভিন্ন ভার্সান থাকে সেটা তোমার ওটা এইট এটা হচ্ছে টেন এটাও পেয়ে যাবে নেটে সার্চ করলে আচ্ছা এখন মাউন্ট করবে এটাকে মাউন্ট করলে কী হবে মাউন্ট করলে ওখানে সেট আপ থাকবে সেট আপে ক্লিক করবে সেটাপে ক্লিক করে ডাবল ক্লিক করতে পারো ওপেন করতে পারো লেফট ক্লিক করে সেটাপে যদি ডাবল ক্লিক করি আমাকে এখানে অপশানস দেবে এই অপশানস দেবে এখানে কিন্তু তোমার ওখানেও দেখবে একই রকম এখানে লোকটা শুধু আলাদা রকম থাকবে একটা তো ভিজুয়াল বেসিক কিন্তু ওখানে ক্লিক করবে তুমি ভিজুয়াল বেসিক এটা যেন মাথায় থাকে এই এটার উপরে ক্লিক করলে তোমাকে বিভিন্ন অপশান দেবে সেখানে নেক্সট নেক্সট করে করে গেলে তোমার কিন্তু ওটা ইনস্টল হয়ে যাবে